বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে মাত্র 1 মিনিটে আপনি UCB ইন্টারনেট ব্যাংকিংটি রেজিস্ট্রেশন করতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে গুগলে এসে ইউনিট সেলফ রেজিস্ট্রেশন এই কথাটি লিখবেন। লিখলে এরকম একটি লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনারা সহজে ক্লিক করে পেতে পারেন। তারপর এরকম একটি পেজ আসবে, এই পেজে আপনি দুটো অপশন পাবেন, অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড। যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন, আর যদি ক্রেডিট কার্ড দিয়ে করতে চান সেক্ষেত্রে ক্লায়েন্ট আইডি এবং ক্রেডিট কার্ড নাম্বার দুটোই দিতে হবে। তো আমরা আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করে দেখাবো। অ্যাকাউন্টের মাধ্যমে করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি আপনি 16 সংখ্যায় লিখবেন। আপনাকে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিল অ্যাকাউন্ট করার সময়, সেই অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে পরবর্তী স্টেজে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটি লিখে নেক্সট বাটন ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, সেখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার এবং আপনার জন্ম তারিখটা সঠিকভাবে দিবেন। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, ইমেল অ্যাড্রেস লেখার সময় অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেটি লিখবেন। যদি আপনি অন্য কোনো ইমেল অ্যাড্রেস লিখেন সেক্ষেত্রে কিন্তু সিস্টেম নেবে না। এবং মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিল রেখে মোবাইল নাম্বারটি লিখবেন। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে পরবর্তী স্টেজে চলে যাচ্ছি। এরপরে আপনার এরকম একটি পেজ আসবে, সেখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে শো করবে ডান পাশে, কিন্তু আমি সিকিউরিটি পারপাসে এগুলো হাইড করে রেখেছি। এবং তার নিচে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় মেনে নিতে হবে। সেখানে এই নোটগুলো আপনি দেখতে পাবেন, যেমন ইউজার নেম মিনিমাম অফ 4 ক্যারেক্টার্স, আপনার 4 সংখ্যার ইউজার নেম হতে হবে, সর্বনিম্ন 4টি, এবং আপনি সর্বোচ্চ 20 ক্যারেক্টারের মধ্যে আপনি ইউজার নেম লিখতে পারবেন এবং এর মধ্যে কোনো ধরনের স্পেস দিতে পারবেন না। অর্থাৎ ইউজার নেমের মধ্যে কোনো ধরনের স্পেস বা খালি জায়গা রাখতে পারবেন না। এবং ইউজার নেম ক্যান কন্টেইন স্পেশাল ক্যারেক্টার্স, অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের স্পেশাল যে চিহ্নগুলো আছে, যেমন @ হ্যাশট্যাগ বা পার্সেন্টেজ, এই ধরনের চিহ্নগুলো দিতে পারেন। দিয়ে আপনি OTP চ্যানেল, ইমেল, SMS বা বোথ দুটোই আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এক্ষেত্রে ইমেলটা সিলেক্ট করবো এবং আমি আমার ইউজার নেম দিয়ে নেক্সট বাটনে ক্লিক। এবারে আমার এখানে আমার সেলফ রেজিস্ট্রেশনের জন্য ইনপুট OTP চাচ্ছে, যেটা আমি ইমেল সিলেক্ট করেছিলাম। তো আমি ইমেল থেকে দেখে OTP এখানে বসিয়ে দেব। OTP বসানোর পর আমি এখানে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আমাকে বলছে, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইন UCBL ইন্টারনেট ব্যাঙ্কিং। উই হ্যাভ সেন্ট এ টেম্পোরারি লগ ইন পাসওয়ার্ড টু ইউর রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস, প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ক্লিক হেয়ার ফর লগ ইন পেজ। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমার মেইলে তারা একটি টেম্পোরারি পাসওয়ার্ড পাঠিয়েছে, এই পাসওয়ার্ডটিও আমাকে চেঞ্জ করে নিতে হবে। এবং আমি লগ ইন করার জন্য ক্লিক হেয়ার যে বাটনটি আছে এখানে ক্লিক করব। এখানে আমি আমার ইউজার নেমটি বসাবো এবং এখানে আমার যে টেম্পোরারি পাসওয়ার্ড আছে সেটি প্রথমে বসাবো। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়েছি। এবার সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ফর ইউনিট এরকম একটি লেখা আসবে এবং এখানে অনেকগুলো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এবং শেষ পর্যায়ে এসে আপনাকে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটা করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম। এরপরে আমাকে আমার লগ ইন পাসওয়ার্ড দিতে বলবে এবং এটাকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। এই পেজটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিছু নিয়ম রয়েছে, আপনাকে এগুলো অবশ্যই বুঝে নিতে হবে। যেমন আপনাকে কমপক্ষে অবশ্যই স্মল লেটারের একটি A to Z এর মধ্যে একটি স্মল লেটার বসাতে হবে, একইভাবে একটি ক্যাপিটাল লেটার বসাতে হবে A to Z এর মধ্যে, এবং 0 থেকে 9 এর মধ্যে আপনাকে অবশ্যই একটি ডিজিট বসাতে হবে, এবং আপনাকে অবশ্যই একটি স্পেশাল ক্যারেক্টার বসাতে হবে, যে বিষয়ে কিছুক্ষণ আগেই বলেছিলাম, যেমন @ হ্যাশট্যাগ, পার্সেন্টেজ ইত্যাদি বিভিন্ন ধরনের চিহ্ন। এবং আপনাকে অবশ্যই সর্বনিম্ন 8 সংখ্যা এবং সর্বোচ্চ 12 ডিজিট, দুঃখিত ডিজিট বলতে আমি ক্যারেক্টার বোঝাচ্ছি, অর্থাৎ সব মিলিয়ে এই যে রুলস আছে এর মধ্যে আপনাকে অবশ্যই 8 ক্যারেক্টার সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম 12 ক্যারেক্টার মধ্যে পাসওয়ার্ড তৈরি করতে হবে। আপনি যদি 12-র বেশি দেন অথবা 8-এর কম দেন সেক্ষেত্রে কিন্তু সিস্টেম নেবে না। তো এখানে অবশ্যই আপনাকে আবারও আপনার ওল্ড পাসওয়ার্ড বসিয়ে আপনাকে নতুন পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আপনার কাছে লেখা এসেছে, পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন উইথ ইউর নিউ পাসওয়ার্ড। অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা সঠিকভাবে চেঞ্জ হয়েছে এবং আপনাকে নতুন পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে পুনরায় এখানে সঠিক ইউজার নেম এবং আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে।
তো ফাইনালি আমি আমার ইন্টারনেট ব্যাংকিং এর ড্যাশবোর্ডে চলে এসেছি। আমার ইন্টারনেট ব্যাংকিংটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেসটা। এবং এখানে কিন্তু আমি ইন্টারনেট ব্যাংকিং এর অন্যান্য অপশনগুলো দেখতে পাচ্ছি, যেমন ড্যাশবোর্ড, ফান্ড ট্রান্সফার, কার্ডস, বিল পেমেন্ট, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, সার্ভিসেস, শিডিউলার ইত্যাদি বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমরা প্রতিটি অপশন নিয়েই পরবর্তীতে ভিডিও তৈরি করব, এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। বন্ধুরা, আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কাছে কোনো কিছু না বোঝার থাকে অথবা বুঝতে না পান, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানান। আমরা সবসময় আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।